Hello and welcome to Zaini. আপনাদের সাথে আছি আমি হোসেন মোহাম্মদ জাইনি। আমি এখন যাচ্ছি হলোকে মগবাজারের দিকে। ওনাদের ওখানেই হলোকে অফিসটা। অফিসের নাম হচ্ছে ফেমাস এলইডি সাইন। মগবাজারে যাই, গিয়ে এটা খুঁজে বের করে তারপরে আমি আবার আপনাদের সাথে যোগ দিচ্ছি। আমি চলে আসছি হলোকে মগবাজার মোড়। আমি অফিসটাও খুঁজে পেয়েছি। এই যে ফেমাস এলইডি সাইন, এটা হলোকে ঠিক এনসিসি ব্যাংকের অপোজিটে। চলেন উপরে যাই, ঠিক দোতলায়। ওরা বেসিক্যালি এই ধরনের সাইনগুলোই বানায়। ফেমাস এলইডি সাইন, ফেমাস এলইডি লিমিটেড। বাহ, ওদের কাজগুলো তো সুন্দর। ছবি বিজ্ঞাপন দেয় নিজস্ব ভাবে টিভি আমরা করি, আর সফটওয়্যার দিয়ে দেই, মানে সফটওয়্যার দিয়ে আমরা ট্রেন আপ করে দেই। যদি কোনো ভিডিও ইয়ে করতে হয়, মানে কিভাবে চেঞ্জ করতে হয়, লেখা কিভাবে চেঞ্জ করতে হয়, মানে কোম্পানির নাম করতে পারবে। এগুলো আঙ্কেল আমরা সমস্ত বাংলা। কি আঙ্কেল ওগুলো? এগুলো হচ্ছে আঙ্কেল কর্পোরেট কোম্পানি যদি কোনো সাইন করতে হয় তাহলে আমরা কিন্তু এই ধরনের সাইন বানাই দিতে পারেন। এগুলো সবগুলোর আসলে হিসাবটা কি, মানে প্রাইস হিসাবে হচ্ছে আঙ্কেল? স্কয়ার ফিট হিসাবে। স্কয়ার ফিট হিসাবে? আচ্ছা, যত দাম বলবো। আচ্ছা, এই যে এই সাইনগুলো, এই বাইকের যে আমরা সাইনগুলো দেখতেছি, এইটারে কি ফার্দার চেঞ্জ করা সম্ভব আঙ্কেল? এগুলো হচ্ছে যার যার চাহিদা অনুপাতে। একজনে বললো যে না, আমার কোম্পানিগুলো আমি থ্রি অক্ষর করবো, লেখা করবো, মানে লাগাবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আমাদের যে লোক আছে ওই বাইকে লাগাই দিবে। তাহলে আমরা নিচে যাই, নিচে গিয়ে ওটা ফিট করে এরপরে হলো গিয়ে আসি। বেসিক্যালি এলইডি নেম প্লেটটা দাঁড়াইছে হলো গিয়ে এরকম। জিনিসটা বেশ ব্রাইট এবং দারুণ কালার গ্রেডিং এ। আসলে কালার কিরকম হচ্ছে বোঝা যাচ্ছে না, তবে দারুণ লাগছে জিনিসটা। জোশ!